আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 92 নম্বর পেজের একক কাজ এর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে একটা একক কাজ দেওয়া রয়েছে, একক কাজ আমরা এই একক কাজটা করব। এখানে বলা হচ্ছে দ্বিঘাত বহুপদী রাশির তিনটি উদাহরণ দাও, তোমার উদাহরণ সমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লিখো। তো আমরা একটা একটা করে অ্যান্সার করব। এটা হচ্ছে প্রথমটা। এখানে দেখো বলা আছে একক কাজ, তিনটা আমাদের বহুপদী রাশি লিখতে হবে, সেটা অবশ্যই ত্রিঘাত বহুপদী রাশি হবে। এখানে আমরা তিনটা বহুপদী রাশি দেখতে পাচ্ছি, ত্রিঘাত। যার ত্রিঘাত মানে কি, যে বহুপদীটা হবে তার দেখো এক্স এর এখানে এক চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী রাশি লেখা হয়েছে। এখানে এক্স যে চলকটা এর মাত্রা কত, তিন। এখানেও মাত্রা কত, তিন। এখানেও মাত্রা কত, তিন। তার মানে মাত্রা কিন্তু তিন হতে হবে। তাহলে মাত্রা তিন সবগুলোই আছে। এরপরে প্রথম যেটা আছে ওটা নিয়ে কাজ করি। দেখো ধরি ওই যে প্রথম যে রাশিটা, এটাকে আমাদের ওয়াই ধরবো। ওয়াই ধরলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান এক্স ওয়াই সমীকরণ বসিয়ে, এখানে যে এই যে সমীকরণে বসিয়ে, মনে করো এটা এক নম্বর সমীকরণ, এখানে বসিয়ে আমরা কি করবো, ওয়াই এর মানগুলো বের করবো। আর এক্স এর যে মানগুলো ইচ্ছা মতো ধরে নিতে হবে, মনে করো -2 -1 0 1 এরকম চার পাঁচটা মান নিলে হবে। এখন যখন এক্স এর মান -2, তখন আমরা ওয়াই এর মান কত পাই, খেয়াল করো এখানে -2, তো -2 ব্র্যাকেট টু দি পাওয়ার কত, 3 দিয়ে দেবো, ঠিক আছে, মানটা বের করতেছে। প্লাস দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে কি -2 -2 তার স্কোয়ার, স্কোয়ার করলাম যোগ, ওখানে কি আছে এক্স, এক্স মানে কত, -2, এই দেখো -2 দিয়ে দিলাম, আরো যোগ আছে +1, এই যে +1 দিয়ে দিলাম, এরপর মানটা কত আসলো -5, এটা -5 আসলো। এখানে প্রথমে এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই। তো সেম এইভাবে বাকি মানগুলো তোমার নিজেরা বের করবা। যখন এক্স এর মান -1 হবে তখন ওয়াই এর মান 0, 0 হলে এটার মান 1 হবে, 1 হলে এটার মান 4 হবে, 2 হলে এটার মান হবে কত, 15। এখন আমাদের এই মানটা গ্রাফ পেপারে উপস্থাপন করতে হবে। সব কাগজের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর 1 1 বর্গ ঘর, মানে এক বর্গ ঘর সমান এক একক ধরে, ঠিক আছে, মানে এরকম আছে। তো এই যে এখান থেকে এটুকু এক এক একক ধরা হয়েছে, ঠিক আছে, এরকম ধরে প্রাপ্ত বিন্দুগুলোকে এক্স এর সমতল স্থাপন করে এবার বিন্দুগুলো দিয়ে মসৃণ বক্ররেখা অঙ্কন করি। এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো আমরা এখন এই সব কাগজে সুন্দর করে স্থাপন করব। প্রথম যে বিন্দুটা ছিল সেটা কত, প্রথমটা দেখো -2 -5, তাই না, -2 দেখো এখানে আছে 0 0 বিন্দু, এই যে 0 0 বিন্দু, তো -2 তার মানে এক ঘর দুই ঘর, -2 এক্স এর মান কত, -2, তো মাইনাস হলে এক্স এ বাম দিকে আসতে হবে এবং ওয়াই এর মানও মাইনাস, তাহলে নিচের দিকে যেতে হবে, প্লাস হলে উপরের দিকে যেতে হবে, কয় ঘর যেতে হবে, 5 ঘর, এক্স এর মান কত, ওয়াই এর মান কত, -5, তো এখানে 5 ঘর যেতে হবে, 1 2 3 4 এই 5, তার মানে এই বিন্দুটা দেওয়া হয়ে গেল। তারপরে দেখো -1 0, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে -1, আর ওয়াই এর মান 0, তার মানে ওখানেই থাকবে। তারপর দেখো 0 1, তো এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে 1 0 1, তারপর কত, 1 4, এখানে 1 দিলাম, 4 1 2 3 এই 4 উপরে দিকে দিলাম, 1 4 হয়ে গেল। তারপর কত, 2 15, এই যে 1 2, এই যে 2 আর উপরের দিকে 15, দেখো 5 10 এই 15, তো সেইভাবে এখন এই যে বিন্দুগুলো যেগুলো পেলাম এগুলো যোগ করে দিতে হবে, এই যে যোগ করে এরকম ভাবে যোগ করে দিতে হবে, ঠিক আছে, এই যোগ করে দিলাম, ঠিক আছে, এইভাবে যোগ করে দিলে যে গ্রাফটা আমরা পেলাম এটা হচ্ছে এটার গ্রাফ, ঠিক আছে। তো এটা দেখতে এখন কেমন হয়েছে, এটা দেখতে কেমন এটাও আমাদের বলতে হবে। গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি একটা বক্ররেখা, চিত্রটি দেখতে নদীর গতিপথ বা কাস্তে আকৃতির, এটা কিসের মতো, নদীর, নদী একে বেঁকে চলে যাচ্ছে সেরকম না, নদীর মতো, তো এরকম তুমি তুমি যার মতো দেখতে পাচ্ছ তার মতো বললেই হবে। এরপর দেখো 2 নম্বর, ওয়াই, ওয়াই সমান কত, যে 2 নম্বর যে সমীকরণটা আমরা ধরেছিলাম, মানে যে রাশিটা x³ + 1, এখানে একক, এখন নিচের এক্স অক্ষে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করবো এবং এক্স ওয়াই বিন্দু বের করবো। তো একইভাবে আমরা এক্স এর মান যদি -1 দিই, -1 থেকে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত ধরা যায়, তুমি চাইলে এখানে +2 থেকে -2 থেকে শুরু করতে পারো, ঠিক আছে। এখন আমরা এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান হিসাব করবো। দেখো এক্স এর মান যদি -3 হয়, তো -3 টু দি পাওয়ার কত, ওই যে পাওয়ার 3 আছে 3 দিয়ে দিলাম, আর এটার মান কত আসে, এই যে হবে কত, +1 +2
মান কত আসে? -26, এই যে -26। তারপরে যদি -2 হয় তাহলে -7 হয়, -1 হলে কত হয়? 0 হয়, 0 হলে 1 হবে, 1 হলে 2 হবে, 2 হলে 9 হবে, 3 হলে 28 হবে। এখন এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা এটা আছে, এই যে মানে x এর মান y এর মান বসায় কমা কমা দিয়ে বিভাজক করো। এখন চক্রাকারে x অক্ষ এবং y অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান এক একক ধরে প্রাপ্ত বিন্দুগুলোকে x এর সমতলে স্থাপন করি। এবার বিন্দুগুলো দিয়ে মসৃণ বক্ররেখা অঙ্কন করি। এরপর দেখো আমরা এরকম ভাবে বক্ররেখা গুলো অঙ্কন করি। প্রথমে কি আছে? মাইনাস, দেখো প্রথমে রয়েছে -3, প্রথম বিন্দুটা কত? -3, -26, তো x এর মান -3, তো এখান থেকে এটা আছে 0 0 বিন্দু, তো -3 মানে কি? নেগেটিভ দিকে যাইতে হবে, ঠিক আছে, মানে বাম দিকে যাইতে হবে, 1 2 এই তিন ঘর আসলাম। এরপরে y এর মান হচ্ছে -26, তো -26 হলে নিচের দিকে আসতে হবে, তো 26 যেহেতু -3, নিচের দিকে দেখো এই পর্যন্ত 5 10 15 20 এই 25 আর এই 26, এটা হয়ে গেল এই বিন্দুটা -3 -26 দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে কত বিন্দু দেখো? তারপরে হচ্ছে বিন্দু যেটা সেটা হচ্ছে -2 -7। এখানে দেখো এটা হচ্ছে 1, এই যে 1, এখানে হচ্ছে 2 আর 7 হলে তাহলে দেখো এখান থেকে হচ্ছে 5 6 এই 7, -2 -7। তারপরে কত? তারপরে রয়েছে হচ্ছে -1 0। এখন এই যে 0 -1 হচ্ছে এটা -1 0। তারপরে দেখো 0 1, এটা তো 0 1, এই যে এখানে। তারপরে কত? 1 2, এই যে বিন্দু এরকম হবে। তারপর 2 9, এই যে। তারপরে বিন্দুটা কত ছিল দেখো? 3 8, দেখো 1 2 এই 3 আর 28 মানে উপরের দিকে 5 10 15 20 25, এই হচ্ছে 28। এইভাবে আমাদের বিন্দুটা শেষ, এই বিন্দুগুলো বসানো শেষ। এবং তখন কি তারপরে কি করবো? এইগুলোকে এইভাবে যোগ করে দেবো, এই যে স্কেল দিয়ে দুটা বিন্দু পাশাপাশি দুটা বিন্দু স্কেল দিয়ে যোগ করবো, এটার সাথে এটা স্কেল দিয়ে যোগ করবো। তারপরে এই বিন্দু দেখো এরকম হলো, এইভাবে বিন্দুগুলো পেয়ে গেলাম, এগুলো যোগ করে দেবো। হাত দিয়ে যোগ করে দিতে পারি, আবার স্কেল দিয়ে যোগ করে, ঠিক আছে। তো স্কেল বসে হাত দিয়ে আস্তে আস্তে অঙ্কন করে দিতে হবে। তো দেখতে এটাও নদীর নদীর ইসের মতো না, গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি একটি বক্ররেখা, চিত্রটি দেখতে মেঠো পথ কাস্তে বা বিভিন্ন এবং বিভিন্ন নকশার মধ্যে দেখা যাচ্ছে, বা নদীর গতিপথ দিলেও হবে। তারপর 3 নম্বর, y সমান -x³ +1, তোমরা ইচ্ছা মতো দিতে পারো মানগুলো। তো এখানে -1, তারপর দেখো -2 -1 0 1 2, প্রথমে -3 ধরা, এভাবে 3 পর্যন্ত ধরা। এখন মানগুলো বের করলাম, এখানে এখানে 28 হলো, +8 9, তারপরে 2 1 0, তারপর -7 -26, বিন্দুগুলোকে লিখলাম এরকম করে। এখন চক্রাকারের x অক্ষ এবং y অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান এক একক ধরে প্রাপ্ত বিন্দুগুলোকে x এর সমতলে স্থাপন করি। এবার বিন্দুগুলো দিয়ে মসৃণ বক্ররেখা অঙ্কন করি। এখন দেখি আমরা এই যে এইভাবে, দেখো প্রথম বিন্দুটা ছিল -3 8, এইটা তো 0 0, এই যে এখানে -3 1 2 3 ঘর, আর আর x এর মান কত? +y এর মান হচ্ছে 28, তা 28 এর উপরের দিকে যেতে হবে। হ্যাঁ দেখো 5 10 5 10 15 20 25 আর 3 28, এইটা। তারপরে বিন্দুটা ছিল -2 9, তাহলে দেখো এখানে নেগেটিভ মানে বাম দিকে যেতে হবে, 1 2 2 ঘর বাম দিকে, 1 2 আর আছে 9, তো দেখো এখানে 5 আর 4 9। তারপরে বিন্দুটা ছিল হচ্ছে -1 2, দেখো -1 উপরের দিকে 2 ঘর, সরি -1 হ্যাঁ 2, ঠিক আছে। তারপরে বিন্দুটা আছে 0 1, এই যে 0 এখানে, এখানে 1, 0 1। তারপর দেখো এখানে 1 0, এটা আছে 1 আর 0 হলো ওখানেই হবে। তারপর দেখো 2 -7, এই যে বিন্দুটা, ওকে। তারপরে কত? 3 -26, তো 3 3 ঘর, এই যে এখান থেকে 3 ঘর আসতে হবে, যে 1 2 3, আর নিচের দিকে আসতে হবে 26 ঘর, এই 26 ঘর আসতে আসার পরে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো কি করবো? এরকম ভাবে যোগ করে দেবে স্কেল দিয়ে সুন্দর করে, মানে দুই পাশাপাশি দুইটা যোগ করবে এরকম। তারপর দেখো এরকম কিসে কিসের মধ্যে দেখো, এটাও নদীর গতিপথ বা হচ্ছে কোন একটা নকশা, বিভিন্ন ধরনের নকশা মতো না, এরকম ভাবে গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি দেখতে বক্ররেখা চিত্রটি দেখতে পাহাড়ের চূড়া বা বিভিন্ন নকশার মতো দেখা যাচ্ছে, ঠিক না? তো এই ছিল হচ্ছে আমাদের এখানে যে একক কাজটা দেওয়া হয়েছিল, যে তিনটি উদাহরণ দাও, তিনটা উদাহরণ দিলাম, উদাহরণ সময় জ্যামিতিক আকার দেখালাম, প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় পাওয়া যায় সেটাও আমরা লিখলাম। এখন এখানে দুই চলক বিশিষ্ট বহুপদী
বাস্তব সমস্যা এক, বাজারে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়। হ্যাঁ, চালের কেজি এক্স টাকা এবং ডালের কেজি যদি ওয়াই টাকা হলে 6 কেজি চাল এবং 2 কেজি ডালের মূল্য কত হবে? দেখো 6 কেজি চালের দাম কত? 1 কেজি চালের দাম 6 টাকা, তাহলে 6 কেজি চালের দাম কত হবে? 6x টাকা। আর আর হচ্ছে 1 কেজি ডালের দাম হচ্ছে ওয়াই টাকা, তাহলে 2 কেজি ডালের দাম কত হবে? 2y টাকা। তো পুরাটা যোগ করলে আমরা মূল্য পেয়ে যাচ্ছি। তো এই এটি দুই চলক বিশিষ্ট একটি বহুপদ রাশি, কারণ এর মান দুই চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। ঠিক আছে, তারপর দেখো সমস্যা নম্বর 2, একখানা জমির দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই, জমির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত হবে? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, জমির ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এক্স কমা ওয়াই। এখন এইখানে যদি কোনো বহুপদী রাশির ভিতরে যদি দুইটা চলক থাকে তাহলে তাকে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি বলা হয়। যেমন দেখো এখানে এক্স মাইনাস 2y+7 6 রয়েছে, তার মানে এখানে কয়টা চলক আছে? দুইটা, একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক হচ্ছে ওয়াই। আবার এখানে দেখো এক্স এক্স ওয়াই মাইনাস 1, তাহলে দুইটা চলক, একটা সেক্স একটা ওয়াই। এখানে কয়টা চলক? দুইটা চলক, x2 + y2 - xy। এখানে দুইটা চলক, এখানে কয়টা চলক? এখানেও দুইটা চলক রয়েছে, এক্স আর ওয়াই। যদি জেড থাকতো তাহলে তিন চলক বিশিষ্ট হতো। আশা করি তোমরা এই 92 পেজের যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা পেরেছো, বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 93 নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি পর্যন্ত, ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।